অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি শায়নের সাথে কথা বলেছি, নানাভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছি যাতে ও এই বাড়ি ছেড়ে না যায়, কিন্তু ওর তো ফিসের প্রতি কোনো কথা শুনতেই ও রাজি নয়। তবে শেষে একটা কথা বলেছে। বলেছে? এই শালাবাবু কি বলেছে? কোনো আশার আলো দেখিয়েছে? ফাইনাল ডিসিশন নেবে বিথি। বিথি যদি চায় তাহলে ও এ বাড়িতে থেকে যাবে। বাহ, এটা তো দারুণ মকা। বিথি যদি রাজি হয়ে যায় তাহলে তো আমাদের ফুর্তির প্রাণ গড়ের মাঠ। আমাদের টাকা পয়সা নিয়ে আর ভাবতে হবে না। সায়ন যেমন দেখছে তেমনই দেখবে। মানে বিথিকে রাজি করাতে পারলে আর কোনো চিন্তাই নেই, আর বিথিকে রাজি করানোটা একদমই সহজ হয়ে যাবে। মাথা গরম হলে ওর মুখের কোনো ঠিক থাকে না। এখন তোমরা সিদ্ধান্ত নাও কে বিথির কাছে গিয়ে কথাগুলি বলবে। কি যাইবো? দাঁড়াও, আমি দেখছি, আমি কথা বলে দেখছি। আমরা সকলে মিলে মিলিত সিদ্ধান্ত নিয়েছি যে বিথির সঙ্গে তোমাকেই কথা বলতে হবে। জল দেবো? অসম্ভব। আমাকে আর মুরগি করো না। আমি সায়নকে যা বলার বলেছি, এইবার তোমাদের মধ্যে কাউকে গিয়ে বিথির সঙ্গে কথা বলতে হবে। ভুলে যেও না সমস্যাটা সকলে। ঠিক আছে, এই অঞ্জলি, অঞ্জলি বলছি তুই এই দায়িত্বটা নে। আমি এটা না, তুই আর কাউকে পেলি না আমাকে। দেখ দেখ দেখ, আমি তোদের সবার সামনে মানে আমি আমি স্বীকার করছি যে আমাকে আমাকে বলিস না, আমার সাহস নেই ওকে কিছু বলার। আমি আসছি। দিদি বলছি কি, এই দিদি কথাটা শোন না, আর আমাকে ছাড় না। বলছিলাম যে বড় দিদি হিসাবে তুই এই দায়িত্বটা নে। দেখ, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে অসম্ভব। ওইটুকু একটা পুচকে মেয়ের কাছে আমি এরকম গাল পেতে চড় খেতে পারবো না। তুই ক্ষমা কর, ক্ষমা কর। মিতা, 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 পুরো না, আমি বলতে পারবো না, আমার সাথে আর বলি না, আমার কথা শুনবে নাকি? অসম্ভব, আমি বলতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও শালাবাবু, আমি পারবো না। আমার কি মনে হচ্ছে জানো, আমরা না সমাধানের অনেক কাছে চলে এসেছি কিন্তু অনেক দূরে মনে হচ্ছে। আমাকে দয়া করে ক্ষমা করে দাও শালাবাবু। আমি তো প্রথম ধাপটা পার করে দিয়েছি কিন্তু তৃতীয় ধাপে পা রাখার লোক খুঁজে পাচ্ছি। আরে আমি কি, কি দেখছো? বিথি, তোমার সঙ্গে একটু কথা ছিল। বলো। ওই চাইবাবু তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি আবার কি কি কথা বলবো? চাইবাবু, চাইবাবু, এসো এসো। আরে লজ্জার কি আছে? আরে এসো না, ঠিক আছে আমি বলে দিচ্ছি। শোনো শোনো, এই দাঁড়াও দাঁড়াও। বিথি, জামাইবাবুর খুব মনটা খারাপ, তোমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছ তাই। আসলে আমি নিজেও এ বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। এত মন খারাপে কি আছে? এত মেঘনা চাইতেই বৃষ্টি। বিথি বলছি, তুমি আমাদের সঙ্গে মজা করছো না তো? না না, আমি সত্যি বলছি। তাহলে তুমি একটু সায়নকে বুঝিয়ে বলো তোমরা যাতে এই বাড়িতেই থেকে যাও। তোমার কথা শুনবে সায়ন। কিন্তু সায়ন কি আমার কথা শুনবে? মন মন, মা জানো তো আমার কোনো কথা শুনছে না। আমার খুব খারাপ লাগছে।
যদিও আমি জানি যে কিছু সময় পরে মায়ের রাগ কমে যাবে, কিন্তু মন তুমিও তো আমাকে পাত্তা দিচ্ছ না, আমার দিকে একবার তাকিয়ে পর্যন্ত দেখছো না। আমার তো খারাপ লাগছে মন, তুমি কেন বুঝতে পারছো না? আমার কথাটা শোনো মন, আমাকে একটা সুযোগ দাও, তোমাদের একটু বুঝিয়ে বলার একটা সুযোগ দাও। দেখো তোমরা যেটা ভাবছো খুব ভুল ভাবছো। আমি আমি তোমাকে কী করে বিশ্বাস করাই বলো তো? কিন্তু আমি আমি সত্যি বলছি তোমাকে, আমি মন থেকে চাইছিলাম যাতে তোমার চাকরিটা হোক, বিশ্বাস করো। তোমার তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? বিশ্বাস হচ্ছে না, আমি আমি তোমাকে এক্ষুনি প্রমাণ দিচ্ছি। ধরো এই দেখো মন, এই এই ব্যাগটা আমি তোমার জন্য কিনে এনেছিলাম, হ্যাঁ, যাতে তুমি চাকরি পাওয়ার পরে এই সুন্দর ব্যাগটা নিয়ে তুমি অফিসে যেতে পারো। তুমি তো আমার কোনো কথাতেই পাত্তা দিচ্ছ না। তোমার কি মনে হচ্ছে আমি আজে বাজে কথা বলছি? গুড মর্নিং শালাবু, গুড মর্নিং। এত মনোযোগ দিয়ে খবরে গজে কি পড়ছিস? ব্যবসার খবর টবর কিছু আছে? একটু বিজনেস পেজটা আমায় দে তো। আরে ব্যবসার পাতাটা, ওটাই ব্যবসার পাতা, কখনো দেখেছিস যে বুঝতে পারবি? আচ্ছা ঠিক আছে অংশু, তুমি ওই এদিক ওদিককার খবর বাদ দিয়ে, কথা বাদ দিয়ে তুমি আসল কথাটা বলো না। কি আসল কথা? না মানে তোমরা তো এই বাড়ি ছেড়ে চলে যাবে বলে ঠিক করেছো। আচ্ছা সত্যি কথা বলো তো, তোমরা কি চাও? দেখো আমি যেটা চাই সেটা দিনের আলোর মতো পরিষ্কার, এখানে তো কোনো রাগ ঠাক নেই। না 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 না, মানে বলছিলাম যে বিথি বিথি তোমাকে কিছু বলেনি? জয়বু কালকে বাড়িটা দেখতে যেতে পারিনি, তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বাড়ি দেখতে যাব। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। দেখেছিস বিথির কি ইচ্ছে? তাহলে তুই তোর প্ল্যানটা বদলে ফেল, তুই তো বলেছিলি বিথি যা বলবে তুই সেটাই করবি। এখন একটা কথা বলছি, এটাও কান খুলে শুনলি, তখন ওটা বলেছিলাম তোকে এড়াবার জন্য, কিন্তু কেউ মাথার দিক বেঁধে নিয়ে ওটাকে ধরে বসে থাকতে হবে। আর তোমাকে বলছি এগুলো বলার মানে কি? আমার যেতে ইচ্ছা করছে না তাই বললাম। তুমি বুঝতে পারছো না আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। কয়েকদিন পর আবার অশান্তি শুরু হবে বাড়িতে। দেখো দুদিন বাদে আমাদের সন্তান আসবে পৃথিবীতে, তাই আমি চাই না যে আমার সন্তান এরকম একটা পরিবেশের মধ্যে বড় হোক। দেখো তুমি যা বলছো সেটা একদম ঠিক, কিন্তু আমি চাই তুমি এবারে সবার কথা একবার ভেবে দেখো। ওরা যেরকমই হোক আমরা তো একসঙ্গে থাকি, আর তুমিই তো বলো সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকবো। তাহলে আজ কেন তুমি ওদেরকে ছেড়ে যাওয়ার কথা বলছো? আমি চাই তুমি এবারে ছেড়ে যাওয়ার কথা আর ভেবো না। বিথির সাথে আমরা একমত, যাই হোক না কেন আমরা তো একসঙ্গেই থাকি, একতার একটা আলাদা বল আছে, বল আছে, জোর আছে। না মানে অংশু শালাবাবু তো মিথ্যা কথা বলছে না। আচ্ছা আমরা তো শালাবাবুকে একটা কথা দিতে পারি যে আমরা এই বাড়িতে আর কোনোদিনও কোনো অশান্তি করবো না, কোনো সমস্যার সৃষ্টি করবো না। হ্যাঁ আমরা কথা দিতেই পারি, আমরা এমন কিছু করবো না যাতে তোর খারাপ লাগে। হ্যাঁ ঠিক আছে, এই তো ওরা কথা দিচ্ছে, তো তাহলে যে ভয়টা ছিল সেটা আর রইল না। আমার মনে হয় তুমি ওদের কথাটা মেনে নাও। তোমাদের কথা শুনে সত্যি খুব ভালো লাগলো বিথি। আমি না চ্যালেঞ্জ করছি, চার দিন
চার দিনের মধ্যে ওরা আবার অশান্তি শুরু করবে। যদি না করে না আমার নামটা বদলে দিও। আমি সবাইকে জানিয়ে দাও। তবে ভয় পেও না, মাত্র চার দিনের ব্যাপার, এরপর আমরা যেমন ছিলাম তেমন থাকবো। তবে মাঝখান থেকে চ্যালেঞ্জটা নিয়ে সায়নের থোঁতা মুখ ফোঁতা করে দেওয়া যাবে। কাটা দাগটা বেশ তাড়াতাড়ি শুকিয়ে গেল। এখন আমাকে খুব মন দিয়ে কাজ করতে হবে। জানুন, একটা ইলেকট্রনিক্সের নতুন আইটেমে না ডিস্ট্রিবিউটরশিপ নেবো ভেবেছি। তোমার কি মতামত, মন কেমন হবে ডিস্ট্রিবিউটরশিপটা নেবো? সে তোমার ব্যাপার। আমি তো শুধু তোমার মতামতটা জানতে চেয়েছি। তুমি দায়সারাভাবে কথা বলছো কেন? তুমি তো এখন আমাকে পাত্তাও দাও না। দেখো, আমার এখন কিছু ভাবতে ভালো লাগছে না। মাঝে মাঝে না তোমার কথা শুনে খুব বিরক্ত হয়। আমি বললাম, দাঁড়াও, আমার কিছু টাকা লাগবে। এখন আবার কিসের টাকা লাগবে? বাচ্চাদের জন্য ওষুধ কিনতে হবে। ও আচ্ছা, এই বেলায় তোমার মুখ দিয়ে খুব কথা বেরিয়েছে। মানে টাকা চাওয়ার বেলায় তোমার মুখ দিয়ে কথা বেরোয়, অথচ এমনি সময় তুমি আমার সঙ্গে একটু কথা বলতে পারো না। আমি কি খালি টাকা দেওয়ার জন্য আছি নাকি? আমি তো জানতাম তুমি এই বাড়ির কর্তা, একমাত্র রোজগারের লোক। তো কর্তা তো কি হয়েছে, আমি কি কুবেরের ভান্ডার খুলে বসে আছি নাকি? সে আমি জানি না, আমার ওষুধগুলো লাগবে তাই চেয়েছি। বাহ 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 বাহ, দেখলে মন, চাকরি না পেতেই তোমার এত মেজাজ। চাকরি পেলে কি হতো? অহংকার তো মাটিতে পাই পড়তো না। ঠিক এই কারণের জন্যই আমি প্ল্যান করে ফোনটা করেছিলাম, যাতে তুমি ইন্টারভিউতে যেতে না পারো। টাকা চোখার দিকে একদম তাকাবে না। আমি জানি এটা হয়তো তোমার খুব খারাপ লেগেছে, কিন্তু এটাই বাস্তব। তোমাকে চিনতে তো আমার বাকি নেই। আমি প্রথম থেকেই জানতাম ফোনটা তুমিই করেছো। তুমি অন্যদের ঘোল খাওয়াতে পারো, কিন্তু ভুলেও ভেবো না তুমি আমাকে পারবে। আমি তো তোমাকে ঘোল খাওয়াচ্ছি না মন, আমি চোখে আঙুল দিয়ে দেখে দিলাম ছেলে আর মেয়ের পার্থক্যটা কোথায়। আমি ছেলে আর তুমি মেয়ে। আমি রোজগার করব আর তুমি হাত পেতে আমার থেকে টাকা চাইবে, ঠিক এখন যেমন আমার কাছে হাত পেতে নিয়েছো। এটাই হয় আর এটাই হবে, পুরুষের সামনে বশ্যতা স্বীকার করতেই হবে। নাও টাকাটা রাখো। মাসিমা, আপনি এখানে বসে আছেন? আপনি এখানে বসে আছেন কেন? কি খবর, কেমন আছো তোমরা? ভালো আছি। আর বাড়ির সবাই? বাড়ির সবাই ভালো আছে। বাড়িটা আগে যেটা মাছের বাজার ছিল এখন সেরমই আছে। ও মা, এ কথা বলছো কেন? ভুলবেন না মাসিমা, কিছুদিন আগে আমি আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান করলাম। সায়ন তাতে সহযোগিতা তো করলোই না, দুজনে বাড়িতেই ছিল না। আর ওই সুযোগটা কাজে লাগিয়ে বিথি বাড়ির বাইরে একবার রেখে দিয়েছে, মানে আলাদা থাকবে বলে সায়নের সাথে। এ হচ্ছে ওই পরিবারের ধরন। আমাকে আর নতুন করে তোমরা কি বলবে, ওই পরিবারকে না আমি একেবারে হাড়ে হাড়ে চিনি, বংশের ধাঁচ এটা। ইনিরা আমার ছেলেকে নিয়ে তো আগে আলাদা থাকতো, এখন বাড়িতে সব সময় অশান্তি করছে যাতে আমি বাড়ি ছাড়া হই। এই তোমরা জিজ্ঞেস করছিলে না আমি কেন এখানে বসে আছি? বাড়ির অশান্তি থেকে দুদণ্ড মুক্তি পেতে আমি শান্তির জন্য এখানে বসে আছি। ও বাবা, আমরা তো ভাবতাম মিথি বুঝি ওরকম, ওদের সব কটা বনি এক ঘরের গরু। আর ওই যে ওদের বড় বোনটা তিথি, আমাদের বাড়িতে থাকতো তো। বাপ রে, কি দেমাক কি দেমাক! আর মুখ খুললে ওর সামনে দাঁড়ায় কে? ওই বাড়ির সব কটা না ওই এক রকম পদের। তিথির সঙ্গে আমার কম ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আশ্চর্য হয়ে যাই বাবা, একটা পরিবারের সকলে সকলে কেউ কিন্তু গুরুজনদের সম্মান করতে শিখলো না। আর আমার বৌমা, তাকে তো যত না বলা যায় তত ভালো, সবসময় একেবারে রণচণ্ডী হয়ে আছে।
হাত আমার ছেলেটা ভালো, শক্ত হাতে লাগাম ধরে থাকে, নাহলে ওই নীরা কবে আমাকে একেবারে বাড়ি ছাড়া করে দিত। কি বলছেন মাসিমা, আমি তো চমকে উঠছি। তাহলে কি বলেন মাসিমা, আমাদের এই পিঠির হাত থেকে আর মুক্তি নেই না? দেখো, একটা বুদ্ধি আমি তোমাদের দিতে পারি, যদিও কাজটা শক্ত, তোমাদের না আগে সায়নকে হাত করতে হবে। আমি আমার বাড়ি দিয়ে তো বুঝছি, সায়ন যদি তোমাদের কথা শোনে তাহলে কিন্তু বউয়ের তালে তাল দিয়ে আর নাচবে না। আরে মাসিমা, এখানেই তো আমরা ভুল করে ফেলেছি। কেন কেন? আরে বিথিকে বিয়ের পর থেকে লাই দিয়ে আমরা একদম মাথায় তুলে ফেলেছি। আর সমস্যাটা হচ্ছে সায়ন শুন বউ পাগলা, বউয়ের কথায় ওঠে আর বসে। হ্যাঁ, আর তার জন্য বিথি মনে করে সে যেন কোন রাজ্যের রাজকন্যা, আর সায়ন সেই তালে তাল মিলিয়ে মনে করে আমি কোন রাজকন্যাকে বিয়ে করে নিয়েছি। সে দেখো, তোমাদের বাড়ির বউ তোমরাই ভালো বুঝবে। আরে মাসিমা, আমরা যদি বুঝতে পারতাম তাহলে কি আমাদের এই অবস্থা হতো? এই যে দেখুন, এই যে মিতাকে দেখুন, ও তো আমাদের পরিবারেরই বউ, নিজের চাকরি নিজের সংসার সবকিছু গুছিয়ে করছে, কই ওর সঙ্গে তো আমাদের কোনো ঝামেলা নেই। ওই যে বললাম পরিবারের ধরন, তুমি কোন পরিবারের মানুষ হচ্ছ তার উপর তো তোমার আচার ব্যবহার আদব কায়দা সবকিছু তো নির্ভর করবে। এটা একদম ঠিক কথা বলেছেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুব জরুরি। দেখো বাবা, আমি কারুকে কোনো খারাপ পরামর্শ দিই না, কারু খারাপ চাইও না, শুধু যেটা সত্যি সেটা আমি মুখের ওপর বলে দিই। ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে আমি জীবনের পথে চলি। আমি জানি ঠাকুর আমার সঙ্গে আছে। দেখো, তোমাদের যে পরামর্শটা দিলাম সেটা শুনলে কিন্তু তোমাদেরই উপকার হবে। ওই সায়নকে যদি তোমাদের দলে টানতে পারো না, দেখবে কাজ হবে। কি জানো তো, পুরুষ মানুষের চোখ রাঙানি ছাড়া মেয়ে মানুষকে কি কব্জা করা যায়? নিশ্চয়ই নিশ্চয়ই মাসিমা, আপনার কথা রাখার আমরা আপ্রাণ চেষ্টা করব। ভালো থেকো, যাই আবার বাড়ির দিকেই যাই। বলছি মাসিমা, কি বলে গেলেন, উনি নাকি কারোর খারাপ চান না। আমরা জানি এই যে বাড়ি গেলেন আমাদের নামে নিন্দা শুরু করবেন। মা, 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 নীরা মা কোথায় গেছে? মা তো আমাকে বলে জাননি কোথায় গেছেন, আমি কি করে বলি বলো? তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি জানি তোমার মন মেজাজ ভালো নেই, আমি এও জানি যে মায়ের সঙ্গে তোমার কিছুদিন ধরে অশান্তি চলছে, কিন্তু তাই বলে মায়ের উপর রাগ করে বসে থাকা তো তোমার উচিত হচ্ছে না, তাই না? তুমি তো জানো মা কিরকম, মায়ের তো বয়স হয়েছে, মা তো এই বয়সের পাল্টাবে না। আর তাছাড়া মা কাল রাতে যেসব কথা বলেছে তাতে আমারও সত্যি খারাপ লেগেছে, এও তো তুমি জানো। আমার মনে হয় যে তোমার মায়ের দোষ না দেখে মায়ের সঙ্গে একটু মানিয়ে চলা উচিত, তাতে তর্কাতর্কি কম হবে, সংসারে অশান্তিও কম হবে। দেখো মা যদি আমাকে কিছু বলতে, আমি হয়তো এতটা গায়ে মাখতাম না কথাটা বা কিছুই বলতাম না, কিন্তু মা আমার ছেলেকে নিয়ে বলেছেন, আমি মা হয় কি করে চুপ করে থাকি বলো তো? নীরা, আমি তোমাকে বারবার বলছি যে মায়ের কথাগুলো তুমি গায়ে মেখো না, তুমি আমার কথাটা কেন শুনছো না? আর তাছাড়া তো আমি গুড্ডুর বাবা, ওর ভবিষ্যৎ খারাপ হলে আমার কি খারাপ লাগবে না? কেন এই কথাটা তুমি একবারও ভাবলে না? আমি তো আছি তোমার সঙ্গে, তুমি কি হলো? আর কতবার বলতে হবে জলটা দিতে? দাঁড়িয়ে আছো, কাজ করবে না, যাও জল দাও আমাকে। মা, তুমি কোথায় গেছিলে? মন্দিরে গিয়েছিলাম। ও আচ্ছা, মন্দিরে ওই সায়নের দিদি আর বৌদির সঙ্গে দেখা হলো। বাবা, কোথাও কোনো শান্তি নেই। সায়নের বাড়িতেও তো খুব অশান্তি। কেন, ওদের আবার কি হলো? সায়নের ব্যবসা তো ভালোই চলছে, ওদের তো হাসিতে খুশিতে জীবন কেটে যাওয়া উচিত। বাবা, টাকা পয়সাই কি সব নাকি রে? সংসারে আসল কথা হলো সুখ, সেটা থাকলে কিন্তু নুন ভাত দিয়েও জীবন কেটে যায়।
বাবা যা শুনলাম না, শুনে তো আমার একবারে চোখ কপালে উঠে গেছে। কিন্তু ওদের সমস্যাটা কোথায়? মানে ওদের বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? বিথি তার বরকে নিয়ে আলাদা থাকতে চায়। তবে বিথির ব্যাপারটা শোনার পর আমি একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি, মীরাদের সব বোনেরাই ওই এক রকম। এরা শ্বশুর বাড়িতে কেউ ঘর করতে চায় না, আর সেই জন্য ওদের নিয়ে বাকি সবাই অশান্তিতে মরে। আমার আমার হঠাৎ মনে পড়লো আমি একটা জরুরি কাজ ফেলে এসেছি। আমি আমি সেই কাজটা মানে তুমি যতই চাও না কেন, আমার পরিবারে তুমি কোনো খারাপ করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না।